পড়তে বসলে ঘুম পায় ওর। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো। গলার সারাক্ষণ ধরে হেঁচকি উঠেই যাচ্ছে, সকাল থেকে হেঁচকি উঠেই যাচ্ছে। তো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকাল সকাল উঠে দূর্যকে ফ্রেশ করি আমি নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার একটু ঘরটা গোছানোর দরকার ছিল। এই যে বিছানাগুলো রোদে রোদে দিয়েছি, এখনও কিন্তু বিছানা ভালো করে ঝাড়া হয়নি। রোদ থেকে নিয়ে বালিশ টালিশগুলো যখন ঢোকাবো তখন বিছানাটাকে ভালো করে ঝাড়বো। তো চলো, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন নিচে যাব। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর তুর্যর কাণ্ড দেখো, এই যে আমার সমস্ত ডয়ার থেকে টিপ বার করে নিজে পরবে, দরজাকে পরাবে, আমার কপালে উপরের যে টিপটা দেখছো সেটাও পরিয়ে দিয়েছে। দেখো উপরের টিপটা, আর নিচেরটা আমারই পরা ছিল, উপরেরটা পরিয়ে রেখে দিয়েছে। আমি যে থাক, তো চলো নিচে যাই, সাথে থাকো। এই যে আমার কপাল থেকে আবার টিপ খুলে নিয়েছে, টিপ খুলে নিজেই দুখানা টিপ পরে বসে রয়েছে এখন। হ্যাঁ, আমি গরম জল খাচ্ছি, গরম জল করে নিয়েছি, এবার চা করবো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আজকে ব্রেকফাস্টে হয়েছিল হচ্ছে রুটি আর আলু ভাজা। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে তুর্যর জন্য লেবুর রসও করে রাখলাম। এই যে লেবুর রস করে রেখেছি। আর তুর্য গেছে হচ্ছে একটু কাকিমার সাথে, মানে শিবানী কাকিমার সাথে গেছে একটুখানি, কুচু মানে কুচু বলতে শিবানী কাকিমার ছেলে ভাই কাকিমা তিনজন মিলে আবার একটুখানি পাশের দোকানে গেছে ওরা। তো ও আসলে তারপরে ওকে লেবুর রস খাওয়াবো, স্নান করবে, ডিম সেদ্ধ খাবে। যেহেতু এখন ওর সামার ভ্যাকেশন পড়ে গেছে, তোমাদের বললামই তো, সামার ভ্যাকেশন কিন্তু 20 তারিখ থেকে পড়েছে। মানে মা যেদিন থেকে গেছে হরিদ্বার, মা যেদিন আর কি ট্রেন ধরেছে সেদিন থেকেই ওরও স্কুলে ছুটি শুরু হয়ে গেছে। তো ও এখন যেহেতু বাড়িতে রয়েছে, মাঝে মাঝে ওকে ডিম সেদ্ধও খাওয়াই আর ফল তো খাওয়াই। তো আসলে ওকে ডিম সেদ্ধ খাওয়াবো, তারপরে লেবুর রস খাওয়াবো, তারপরে স্নান করবে। তো চলো আমি এখন উপরে যাই, উপরের কাজগুলো। তো আমার উপরে এসে কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চাদরটাকে ভালো করে ঝাড়লাম, পুরো চাদর তুলে ভালো করে ঝেড়ে তারপরে বিছানাগুলোকে মানে বালিশগুলোকে রোদের থেকে নিয়ে বিছানায় রেখে দিলাম। তো দেখো আমার বিছানা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর বেডসাইড টেবিলে এখন কিছু রাখার উপায় হচ্ছে না, সমস্ত কিছু নিয়ে ফেলে দিচ্ছে তুর্য, ওজন্য ওটা খালিই রয়েছে, ফাঁকাই রয়েছে। আমার সোনার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সোনাকে ঘুম পাড়াবো। বাচ্চাদের মতন কোলে নিয়ে এখন ঘুম পাড়াতে হচ্ছে। এই যে সোনাকে দেখো, বাচ্চাদের মতন ঘুমাবে, বড়দের মতন ঘুমাচ্ছে না, একা একা কোথায় খেয়ে ঘুমিয়ে পড়বে তা না, কোলে কোলে ঘুম পাড়িয়ে তারপরে শোয়াতে হবে ওকে, ঘুম পাড়িয়ে তারপরে আমি যাবো স্নানে। ঘরটার কিন্তু পরিষ্কার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আজকে ঘর ঝাড় দিয়েছি, মুছিনি। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে স্নানে যাবো, চলো ঘুমাও। তো চলো ওকে ঘুম পাড়িয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো এখন আমি যাবো স্নানে। তো চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে বেরালাম আজকে বাথরুমে, আজকেও অনেকটা টাইম চলে গেছে, কারণ আজকে বাথরুম পরিষ্কার ছিল, তারপর প্রচুর কাছাকাছি ছিল, সমস্ত করে তারপর মাথায় শ্যাম্পু করে এই বেরালাম। আর চলো এগুলো মেলে নিই। এই যে দেখো আজকেও প্রচুর কাছাকাছি ছিল, অনেক কাঁচা জমে যায়। আসলে আমরা রোজের কাঁচা রোজ কেচে দিই, তো জল ধোয়া করে কিছু পরি না, ভালো লাগে না। সার্পে না দিয়ে পড়লে না আমার ঠিক মনে হয় যে পরিষ্কার হয়নি, ওটাতে নোংরাই রয়েছে, ওরকম মনে হয়। এই জন্য সবসময় আমি জামাকাপড় কেচে মানে সার্পে কেচে তারপরেই আর কি ইউজ করি, একবার মানে খোলার পর জল ধোয়া করে পড়লে ভালো লাগে না আমার। তো চলো এগুলো এবার মেলে নিই। Thank you.
দেখতেই পেলে আমার কিন্তু পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর চুল ঠুল আসছে, সিঁদুর পড়াও কমপ্লিট। এবার তুর্জোর পাশে বসে থাকবো যতক্ষণ না বাবা আসবে, বাবা খেয়ে দিয়ে আসবে, তারপরে আমি যাব খেতে। উপরে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট। আর জামা কাপড়গুলো দেখো এইভাবেই মেলা দিয়েছি, এখানে ওই জানলাতেও আছে, ওই জানলায় আছে, আর ওই ডাইনিংয়ের জানলাতেও আছে। তো চলো অপেক্ষা করি, তারপরে বাবা আসলে নিচে যাবো। এখন 4টে বেজে গেছে, তো চলো এবার নিচে যাই। বাবা চলে এসেছে তুর্জোর পাশে, আর আমি এখন যাব নিচে খেতে। তো চলো নিচে যাই। তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে মুসুর ডাল, আম দিয়ে টক ডাল আর কি, মুসুর ডাল, তার সাথে হয়েছে ডিমের ঝোল। তো এখানে ভাই আর বাবার যেহেতু খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাওয়া বাকি আছি। তো ডিমের ঝোল হয়েছে, আর এখানে পুঁই শাক হয়েছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছে মা। আর কালকের ছিল হচ্ছে মাছের তেল, তো মাছের তেলটা ফ্রিজে ছিল, সেটাও গরম করে নিয়েছে। আর এখানে আমের টক হয়েছে। তোমাদের সাথে সেই লাস্ট দেখা হয়েছিল যখন আমি খাচ্ছিলাম, খাবার টাবার দেখালাম, তারপরে কিন্তু তোমাদের সাথে অনেকটা টাইম দেখা হয়নি। আবার এখন চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো খেয়ে দিয়ে এসে দেখি বাবা ওর পাশে যেরকম পাহারা দিয়ে শুয়ে থাকে ওরকম শুয়ে রয়েছে, আর তুর্য ঘুমাচ্ছে। তো বাবা, তারপর আমি আসার পর বাবা চলে গেল বাবার ঘরে, তারপর আমি ওর পাশে একটুখানি শুয়ে রেস্ট নিতে নিতে ও মা দেখি ও 5টা নাগাদ উঠে গেছে। উঠে বলে কি টিভি চালাও, টিভিতে শম্ভু চালাও, শম্ভুর গান শুনবো, নাচবো। তো আমি টিভি চালিয়ে দিলাম, শম্ভুর গান চালিয়ে দিলাম, উনি নাচ গান করে 1.5 ঘন্টা মানে 5টা থেকে 6:30 অবধি এসব করলো, করে বলছে এবার তারপরে আর ভালো লাগছে না উপরে, বলছে নিচে দিয়ে আসো আমাকে। তো আবার নিচে দিয়ে আসলাম, এবার নিচে দিয়ে আমি এবার উপরে এসেছি একটুখানি রেস্ট নিতে, আর চোখটা লেগে গেছে। পুরো 1 ঘন্টা মতন শুলাম, মানে ঘুমালাম, ঘুমিয়েই পড়েছি, ঘুম থেকে এই উঠলাম, এখন নিচে যাব। ফ্রেশও হয়ে নিয়েছি, চোখ মুখ ধুয়ে এখন নিচে যাব, চা করব, সবাই মিলে চা খাবো। আর তুর্য তো এখন নিচে মারাত্মক দুষ্টুমি করছে, কারণ ওর আওয়াজ পাচ্ছি আমি নিচ থেকে, কি চিৎকার করছে। তো চলো ও দেখি কি করে, আর আমরাও চা খাই, সবাই মিলে চা খাই, চলো সাথে থাকো। কি হয়েছে? উপর থেকে কে ডাকছিল? কখন? মাম্মা মাম্মা তাই বলে? তুমি এসব কি দুষ্টুমি করছো এগুলো নিয়ে? হ্যাঁ, এগুলো নিয়ে কি দুষ্টুমি করছো? হ্যাঁ, কি দুষ্টুমি করছো? এটা রেখে অন্য কিছু নিয়ে খেলো। তো নিচে নেমে দেখলে তুর্য দুষ্টুমিটা দেখলে কি হারে দুষ্টুমি চালাচ্ছে। আর মা বাবা চা খাবে না বললো, ওরা র চা খেয়েছে, তো সেজন্য ওরা চা খাবে না বললো। মাও খাবে না, বাবাও খাবে না, ভাই খাবে বললো। তো ভাই আর আমি এখন চা খাবো, তাই জন্য অল্প করেই চা বসিয়েছি। এই যে দেখো দুধ চা, তো আমরা দুধ চা খাবো। কই কাঠিটা, কই কাঠি? অনেকগুলো বালির। Thank you.
দুর্যোগ কি মারাত্মক পরিমাণে দুষ্টুমি করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখলে। আর কি উঁচুতে বল তোলে বাবারে, তো এইসব করছে ও। আর আমার কিন্তু বাসন মাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো বাসন ছিল বেসিনে সেগুলো মেজে নিলাম। বাবা আবার অফিস থেকে আমাদের বাড়িতে এসছে দুর্যোগকে ফল দিতে, কলা লেবু এগুলো দেওয়ার জন্য এসছে বাবা, নিয়ে এসছে আসার পথে, অফিস থেকে আসার পথে। তো আমি বললাম, আবার কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে, দেখো না ও তো খায় না, ওই ছোট্ট কোল্ড ড্রিঙ্কস ওকে দিয়েছে, ও খায় না, তো ফ্রিজে রেখে দিয়েছে, বলে কি আমি খাবো পরে খাবো। আমি যে হ্যাঁ তুমি খুব খাবে, এমনি তোমার ঠান্ডার দোষ, আর এই কোল্ড ড্রিঙ্কস খেলে যে তোমার কি হবে। তো ফলগুলো ফলের ঝুড়িতে রাখছি, আর এখানে বাবাকে বললাম চা করে দিই, চা কিছুতেই খাবে না বললো গরমে, তো তারপর এখানে শরবত করে দিলাম স্কোয়াশ দিয়ে, বললাম যে থাকো আর একটু বসো, কিছুতেই বসলো না। আমি বললাম খেয়ে যাও, বলছে না না মা দুনিয়ার রান্না, মা আসলে আমার মা যখন গেছে রান্না করে দিয়ে গেছিলো, তো শুধু মা বাবার ভাত করলেই হয়ে যাবে, তাও মানে করে দিয়ে গেছে, 3-4 দিনের মতন করে দিয়ে গেছে, তো এখনও মাছের ঝোল ঠোল বলছে সব রয়েছে, ওগুলো যদি না এখন শেষ করে তাহলে আর বাজে হয়ে যাবে না বলো, তো সেই জন্য কিছুতেই খেলো না বাবা, চলে গেল। আর এমনিও খেতে চায় না এখানে, মানে লজ্জাই পায়, খেতে অতটা চায় না যতই বলি না না করে, আর নিজে তো রান্না করতেই পারে, কোনো অসুবিধা হয় না বাবার। বাবার আবার একটা ভালো গুণ কি বলো তো, সমস্ত রান্না টান্না পারে, তো এই জন্য মানে মা না থাকলে বাবার অসুবিধা হয় না। তো এখন ফলের ঝুড়িতে ফল আর কি রাখছি, আর ওর জ্বালায় তো ফলের ঝুড়ি আমাদের লুকিয়ে রাখতে হয়, খাটের তলায় আগে রাখতাম, বাবা সেখান থেকেও পেয়ে যায়, মানে নিচে মায়ের খাটের তলা যে মা মা থাকে যে খাটে, ওই ঠাকুর ঘরের যে খাটটা ওটার নিচে রাখতাম, ও বাবা ওইটাতেও ও মানে আর কি সব খুঁজে টুজে বার করে নেয়। তো এখন ফল সাজিয়ে ঠাজিয়ে এখন কি করি, রান্নাঘরের এক কোনায় রেখে দিই, অতটা রান্নাঘরে তো খুব একটা যায় না, ওই জন্য পায় না। আর টেবিলে কি সুন্দর আগে সাজিয়ে রাখতাম, ওখান থেকে নিয়ে ঝুড়িটাকে ভেঙেই দিয়েছে, একদিকে দেখবে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, ট্যাপ পড়ে গেছে। আর ওই যে কি সুন্দর যে ডান্ডিটা রয়েছে না ঝুড়ির, একটা অ্যাপেলের মতন করে যে পাতাটা, ওটাকে ভেঙে দিয়ে ছোটো ফেবিকুইক দিয়ে আমি জোড়া লাগিয়েছি দেখো। তো এখন এই রান্নাঘরের এখানটা এই এক কোনায় এখন ফলের ঝুড়ি রাখতে হয়, যেটা ডাইনিংয়ে রাখার কথা। এখানে তরুণ এখন অফিস থেকে এসে ওকে পড়তে বসানো মানে পড়তে বসিয়েছে, আর ওনার দেখো ঘুম পেয়ে গেছে, সারাদিন দুষ্টুমি করলে কি কারো আর ভাল লাগে, সন্ধ্যাবেলা আমি বসালাম একটুখানি পড়ে উঠে গেল, 2-3টে রাইমস বললো পড়ে। আর এগুলো সামার ভ্যাকেশন দিয়েছে, দেখো কতটা করাতে হবে এখন সামার ভ্যাকেশনে, এক দিস্তা পুরো দিয়েছে, তো একটু পরে উঠে গেল। মানে কতক্ষণে দুষ্টুমি করবে খেলবে এই চিন্তা ওর মধ্যে থাকে। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে, গুড নাইট টাটা। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।